सात तारीखे नवान्न पथे सवार साथे देखा हबे काजे काल मिलिए लड़ाई हबे झंडा नेबेन झंडार साथे डांडा नेबेन डांडा एवं झंडा निये आमरा नवान्न पथे अग्रसर हब। कर्मी समर्थकदेर गाए हाथ दिए जदि भावेन बेचे थाकबेन बेचे जाबेन आमी आपनादेरके बोलछि केउ बाजबेन ना तादेर आज ना हाय काल आमरा किभाबे ट्रिटमेंट करते हय तार ब्यबस्था करब। অনেক দেখেছি এক বছর ধরে আপনাদের গুন্ডাগিরি দেখেছি তোলাবাজি দেখছি এগারো বছর ধরে ডাকাতি দেখছি অনেক সময় হয়ে গেছে পাপের ঘড়া পূর্ণ হওয়ার সময় এসেছে এখনো সংযত হন নাহলে রাস্তা দিয়ে বেরোবে যখন তৃণমূল কংগ্রেসের নেতারা লোকে থুতু দিবে আর জুতো ছুঁড়ে মারবে যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় জুতো ছুঁড়ে পড়েছে। তাই আপনাদেরকে আমি লড়াইয়ের জন্য আহ্বান জানাচ্ছি আমার হাতে সময় খুব সীমিত আমাকে ঝাড়গ্রাম জেলাতে পৌঁছতে হবে। বন্ধুগণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেই আগা এগোনোর জার্নিতে সেই এগোনোর যাত্রাতে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়বে এটা হতে পারে না। তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে আশু পরিবর্তন যে পরিবর্তন পশ্চিমবঙ্গে রাজনীতিতে হতে শুরু করে দিয়েছে সেই পরিবর্তনকে আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে এবং ২৬ সাল আসার আগে এই সরকারকে বিসর্জন দিতে হবে গঙ্গার জলে তবে আমাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে। এই সরকার বেশিদিন টিকতে পারে না কারণ এই সরকারের কিছুদিন পর এমন দিন আসবে যেদিন সরকারের ক্যাবিনেটের মন্ত্রীদের মিটিং আলিপুর জেলের মধ্যে করতে হবে সেই দিন আর বেশি বাকি নেই সবে কাউন্ট ডাউন শুরু হয়েছে। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাই লড়াই করুন লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে সব সময় আমাকে পাশে পাবেন একটা লাঠির ঘা আপনার মাথায় পড়লে আর একটা লাঠির ঘা সামলানোর জন্য আমি আছি আর মনে রাখবেন ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে কোন অধিকার আত্মরক্ষার অধিকার আপনার আত্মরক্ষার অধিকার আছে ভারতবর্ষের সংবিধান দিয়েছে সেই অধিকারকে আপনি রক্ষা করুন দল আপনার পাশে দাঁড়াবে দল আপনাকে সমস্তভাবে সাহায্য করবে কিন্তু লড়াই থেকে পিছিয়ে আসা যাবে না। মনে রাখবেন ভয় সবার থাকে কিন্তু ভয়ের সামনে জয় থাকে ভয়ের গণ্ডিটাকে পার করে মৃত্যু একবারই হয় স্বামী বিবেকানন্দ বলে গেছেন ভয় মানেই মৃত্যু আপনি ভয় যত পাবেন আপনাকে ভয় তত দেখাবে আপনি ভয় পাবেন না আপনাকে দেখবেন ভয় পাওয়ানোর কেউ সাহস দেখাবে না। আজকে আমাদের এই জেলার শহীদ যাকে শহীদ করেছে দু তারিখের পরে তার সাথে যুক্ত একজন লোকও বাঁচবে না তাকে প্রত্যেকটা শাস্তির দোরগোড়ায় আমরা পৌঁছে দেব। সেই জন্য বন্ধুগণ আপনাদেরকে আরো একবার গৌরব অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর অবশ্যই মাথায় রাখবেন সেপ্টেম্বরের সাত তারিখ কি আছে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে কার সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে মুখ্যমন্ত্রীর সাথে চোখে চোখ রেখে সেদিন আমরা হিসেব চাইব রাজা তোর কাপড় কোথায় তৃণমূলের সব চোরদেরকে সেদিন আমরা সুচিত শিক্ষা দিব। সাত তারিখে গ্রামে গ্রামে যান শহরের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যান সাধারণ মানুষকে বলুন একজন ছিচকে চোর যদি আপনার ওয়ালেট চুরি করে আপনার ভ্যানিটি ব্যাগটা নিয়ে পালিয়ে যায় সে শুধুমাত্র কিছু টাকা নিয়ে কিছু সম্পত্তি নিয়ে পালায় আর এই সমস্ত চোর নেতারা আপনার ছেলে মেয়ে আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ চুরি করছে এই ভবিষ্যৎ চুরির হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। সেই জন্য সাত তারিখে নবান্নের পথে সবার সাথে দেখা হবে কাঁধে কাল মিলিয়ে লড়াই হবে ঝান্ডা নেবেন ঝান্ডার সাথে ডান্ডা নেবেন ডান্ডা এবং ঝান্ডা নিয়ে আমরা নবান্নের পথে অগ্রসর হব। সাতই সেপ্টেম্বর সকলকে আহ্বান থাকলো আমন্ত্রণ জানালাম আসুন নবান্নের পথে দেখা হবে।